নমস্কার বন্ধুরা, তোমাদের আমার ইউটিউব চ্যানেল অসীম মাতা জিডি। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো আজকে যে আলোচনা বিষয়, সেই আলোচনা বিষয় নিয়ে আমি তোমাদের কমেন্ট দিয়ে উপর ভিত্তি করে আমি তোমাদের আজকের ভিডিও বানাচ্ছি। আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে দাদা, আমার ডকুমেন্টসে জন্ম তারিখ ভুল আছে, আমার কি কোনো প্রবলেম হবে? তো তাকে আমি এই কথাটাই বলবো যে তুমি আদৌ আমার ভিডিওগুলো মন দিয়ে শুনো কি শুনো নি, যে ভিডিওর কথাগুলো যদি মন দিয়ে না শুনে থাকো তাহলে আমার কোনো কথাই বুঝতে পারবে না। মন গেল একটু ভিডিওটা দেখলাম দিয়ে কমেন্ট করে দিলাম, কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই, আমার কিছু যে আসবে না, ক্ষতি তোমার হবে। আমি ভালোর জন্য প্রত্যেকের ভিডিও বানাই, কেউ এরকম ক্লোজলি ভাবে হেল্প করবে না। বাট আমার কথাগুলো যদি কেউ মন দিয়ে শুনে তাহলে তার অবশ্যই কাজে লাগবে, আর একটা ছোট ভুলের জন্য পুরো জীবনটা বরবাদ হতে পারে, এটা মনে রাখবে। একটা হয়তো ডেটও হতে পারে, সে জন্ম তারিখে 6-এর জায়গায় কেউ 7 করে দিয়েছে, তাতেও তার পুরো লাইফটা নষ্ট হয়ে যেতে পারে। কারো বাবার নামের জায়গায় যদি মাহাতোর জায়গায় মণ্ডল করে দিয়েছে বা মণ্ডলের জায়গায় মাহাতো করে দিয়েছে, তাতেও গণ্ডগোল হতে পারে। সমস্যা কিন্তু তোমারই হবে আর তোমাকেই ভোগ করতে হবে। তখন কি বলবে যে আমার কপাল ভালো নয় তাই আমার চাকরি হলো না? আসল কথা সেটা না, আসল কথা নিজের দোষ। কেননা মানুষ যখন নিজের দোষটাকে ঢাকাতে যায় তখনই উল্টোপাল্টা কথা বলে। নিজের দোষ যদি কেউ দেখে তাহলে সে অবশ্যই মানুষের মতো মানুষ হবে এবং কোনো না কোনো কাজে সাকসেস হবে। এই যেমন আমাকে একটা ছেলে এখন কমেন্ট করছে যে দাদা, আমার ডকুমেন্টসে আমার জন্ম তারিখ ভুল আছে, আমার কি কোনো সমস্যা হবে? মানে এটা এ ধরনের বোকামি কমেন্ট যে কিছু বলাই চলে না। তুমি কি কোনো এটা ছেলে মানুষই ভাবেছো নাকি, যে একটা গভর্নমেন্টে চাকরি করবে অথচ তোমার ভুল ভাল ডকুমেন্টস তোমাকে চাকরি দিয়ে দিবে? কোনোদিনই হতে পারে না। সেইখানে প্রথম কথা হচ্ছে তোমাকে কারেকশন করতে হবে, মানে যেটাই ভুল আছে সেটাকে আবেদন করে নতুন করে আবার ঠিক করাতে হবে। যখন তুমি ফর্ম ফিল আপ করছিলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সময়, তখন কি হয়েছে, যা খাম খেয়ালি খুশি ইচ্ছা মতো যে কোনো একটা জন্ম তারিখ দিয়ে দিলাম। অরিজিনাল জন্ম তারিখটা আমার জানারও দরকার নেই আর দেখারও দরকার নেই, আমি দিয়ে দিলাম, তারপরে বললাম যে আমার ভুল আছে। আরে ভাই, দোষটা তো নিজের নাকি? তুমি ভুল জন্ম তারিখ দিয়েছো তবে তো তারা সেখানে ভুল লিখেছে। তোমার মাধ্যমিকের এক আছে, আধার কার্ডের এক আছে, ভোটার কার্ডের এক আছে, প্যান কার্ডে আরেক জন্ম তারিখ আছে, এটা কি কোনো হয় নাকি? আরে মানুষ তো তুমি একাই, তোমার নামটা যেরকম এক জায়গায় প্রত্যেকটা জায়গায় একই হবে সেরকম জন্ম তারিখটাও একটা গুরুত্ব আছে। নামের সাথে জন্ম তারিখ এবং বাবার নামের বিশাল একটা গুরুত্ব আছে, আর নিজের অ্যাড্রেসও। কোনো কিছু ভুলভাল হলে পুরোটাই ভুলভাল। তোমার যদি পিন নাম্বার লাস্টে হয়তো 1 আছে, সেখানে 2 হয়ে গেল, তোমার চিঠি কোনোদিন তোমার ঠিকানায় পৌঁছাবে না, সেটা অন্য জায়গায় চলে যাবে বা চিঠিটা রিটার্ন ফেরত চলে যাবে। কেননা এক একটা পিন নাম্বারের জন্য অনেক কিছু গণ্ডগোল হয়, প্রত্যেকটা জিনিস তোমার এই ব্যাপারে কিন্তু ঠিক দরকার, তাই কারেকশন করে নিবে। আধার কার্ডে ভুল থাকলে আধার কার্ড চেঞ্জ করলে, যদি মাধ্যমিকের মনে করো তোমার জন্ম তারিখ দেওয়া আছে যে 7/12/2007, এরপর যে 7 তারিখ লেখা আছে সেটা হয়তো তোমার দেখা গেল আধার কার্ডে 8 তারিখ করে দিচ্ছে বা ভোটার কার্ডে 9 তারিখ করে দিচ্ছে বা প্যান কার্ডে আরেক অন্য করে দিচ্ছে, তাহলে এখানে তুমি কি করবে? তার সলিউশন একটাই, মাধ্যমিকের সার্টিফিকেটটাই যা আছে সেটাই তোমাকে ধরে রাখতে হবে। মানছি ভুল আছে কিন্তু মাধ্যমিকের প্রুফ এমন একটা প্রুফ, সেটাই মানতে হবে ঠিক। তারপর তুমি কি করবে, আধার কার্ডটাই ভুল থাকলে আধার কার্ডটা চেঞ্জ করে নেবে, ভোটার কার্ড ভুল থাকলে ভোটার কার্ড, প্যান কার্ড ভুল থাকলে প্যান কার্ড, মাধ্যমিকটা তো চেঞ্জ করতে পারবে না। তাই বলছি যতটা তাড়াতাড়ি সম্ভব কিন্তু চেঞ্জ করে নাও, নাহলে কিন্তু তোমাদেরই সমস্যা, তোমাদেরই অসুবিধা, আমার কিচ্ছু হবে না। আর আমি বলে দিচ্ছি ভালোর জন্য তাতে নিজেদেরই মঙ্গল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিওকে লাইক করবে এবং আমার ভিডিওটা কোনোদিন স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে আমার প্রত্যেকটা কথা বুঝতে পারে। বন্ধুরা, আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আর 18-23 মতো ছেলেদেরকে বলছি খুবই সাবধান এইসব ব্যাপার নিয়ে, কোনো দিন খাম খেয়ালি করতে যেও না, পুরো লাইফ ফিউচার পুরোপুরিভাবে নষ্ট যাবে। ওকে বন্ধুরা, বাই বাই।